হ্যালো ফ্রেন্ডস, বর্ষা প্রায় শেষের দিকে আর অপরাজিতা গাছের পাতাগুলো আমাদের এরকম হলুদ হয়ে যাচ্ছে, গাছের কুঁড়ি ঠিকঠাক আসছে না, গ্রোথ একদমই নেই। তো আজকে এই খাবার দিয়ে গাছের গ্রোথ কীভাবে ফিরে আনা যায়, আবারও প্রচুর পরিমাণে গাছে ফুল পাওয়া যায়, তা নিয়েই বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো। এগুলো করলে আপনারা পুরো শীতের সিজনেও এই গাছের থেকে ভালো পরিমাণে ফুল পাবেন। দেখুন, আমার এই গাছটি একই অবস্থা, বর্ষা শেষের দিকে গাছের এরকম ডালপালা একদম শুকিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছে কোনো রকম কুড়ি আসার সম্ভাবনা নেই এখন। তো এই গাছে আবারও কী করে পরিচর্যা নিয়ে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো তা এখন দেখাবো। দেখুন, মোটামুটি তিন থেকে চারটি করে ফুল ফুটতেছে এত বড় একটি গাছের থেকে। তো বন্ধুরা, আবারও পরিচর্যা করে কিন্তু এই গাছে অবশ্যই প্রচুর ফুল পাওয়া যাবে। তো প্রথম যে পরিচর্যাটি করতে হবে, বর্ষার শুরুতে গাছের গ্রোথ দ্বিগুণ ছিল আমাদের, তবে সেই ডালগুলো, অর্থাৎ যে ডালগুলো প্রথম দিকে ছিল, সেই ডালগুলো শুকিয়ে যাচ্ছে। তো কী করবেন, এই শুকনো ডালগুলোকে প্রথমে কেটে নেবেন, অর্থাৎ প্রুন করে নেবেন। আর শুকনো ডাল কাটলে এরকম নতুন কুশি বাইর হবে আর সেই কুশিগুলোর থেকে আবারও ফুল পাওয়া যাবে। তো দেখুন, এরকম শুকনো শুকনো ডালগুলো বেছে কেটে নেবেন, এগুলো থাকলে কখনোই ভালো ফুল পাবেন না গাছে। তো দেখুন, আমার এই ছোট্ট গাছটিতে কত পরিমাণে ডাল একদম পুরনো হয়ে শুকিয়ে যাচ্ছে। তো এই কাটিংটি করলেই কিন্তু আবারও নতুন ব্রাঞ্চ বাইর হবে এখান থেকে, আর এই ডালগুলোর থেকেই পাওয়া যাবে ফুল। তো কাটিং অবশ্যই করতে হবে পুরনো ডালগুলো বেছে বেছে। তো আমাদের দেখুন, মোটামুটি কাটিং করে নিলাম, এরপর এই খাবার প্রয়োগ করতে হবে। এই খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ দ্বিগুণ হবে এবং পাতা হলুদ হবে না, প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো আরও একটি সমস্যা, ছোটো টবে লাগালে দেখবেন এরকম শেকড় বাউন্ড হয়ে গেছে, খাবারের ঘাটতি রয়ে যায় গাছে এসময়। তো বর্ষা শেষে এই সেপ্টেম্বরের শুরুতে আপনারা পারলে গাছের গোড়ায় জৈব মিক্স খাবার দিয়ে যান। দেখুন, আমার এই 6 ইঞ্চি টবে আমি গাছটি লাগিয়েছি, শেকড় পুরো বাউন্ড হয়ে গেছে। তো এসময় সামান্য মাটি খুঁড়ে আমি এখানে জৈব সার দিতেছি। তো এই জৈব সার, শুকনো গোবর সার, এটা বাড়িতে ভার্মি কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট থাকলে সেটাও দিতে পারেন, আবার জৈব মিক্স খাবার তৈরি করা থাকলে সেটাও প্রয়োগ করতে পারেন সামান্য পরিমাণে মাটি খুঁড়ে। তো এটা দিলে গাছের পুষ্টিগুণ খাবার চলে আসবে। দ্বিতীয়ত বন্ধুরা, দিতে হবে একটি তরল সার, যে তরল সার দিলে তাড়াতাড়ি কাজে লাগবে গাছের থেকে গ্রোথ ফিরে আনতে। তো তরল সার তৈরির জন্য এখানে নিতেছি এক টুকরো সরষের খোল। তো এই সরষের খোল কিন্তু আমি একটি শুকনো জায়গায় রেখে প্রতিদিন জল স্প্রে করেছিলাম, আর এতেই দেখুন টুকরোটি একদম ভিজে ভিজে হয়ে গেছে। তো এক টুকরো সরষের খোল এবং মোটামুটি 10 গ্রাম পরিমাণে ডিএপি দানা। তো সরষের খোলও কিন্তু 10 গ্রাম পরিমাণে 1 লিটার জলে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখতে হবে। তো এই দুটো উপাদান ভিজিয়ে রাখলে কিন্তু এই তরল সারটির গুণ দ্বিগুণ বেড়ে যাবে, আর এটা গাছের গ্রোথ এবং প্রচুর পরিমাণে ডালপালা নিয়ে আসার প্রধান খাবার। তো 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখার পর এটাকে ব্যবহার করতে পারবেন। অর্গানিক পদ্ধতিতে গ্রোথ বাড়ানোর জন্য এর ওপরে কোনো খাবার নেই বন্ধুরা, তো এই জন্যই আমি এটা বেছে নিয়েছি। তো এটাকে প্রয়োগ করবেন কিভাবে, আপনারা যতটুক এই সরষের খোল পচানো জল নেবেন ঠিক ততটুকুই নর্মাল জল মিশিয়ে প্রয়োগ করতে পারেন, অর্থাৎ 50% 50% করে। এরপর এই তরল খাবারটি গাছের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করুন। ছোট গাছে এরকম 1 গ্লাস দিলেও হবে এবং বড় গাছে 2 গ্লাস পর্যন্ত দেওয়া যাবে। তো আমার গাছটি মোটামুটি বড়ই হয়েছে, আমি 2 গ্লাস দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই সার কিন্তু মাসে 2 বার দিতে হবে, 15 দিনে 1 বার করে। যদি গাছের গ্রোথ না থাকে, পাতা হলুদ হয়ে যায়, তাহলে সেই সমস্যা দূর হয়ে এরকম প্রচুর পরিমাণে গ্রোথ আসবে এবং ফুলে ভরে যাবে গাছ। তো সার প্রয়োগ করার মোটামুটি 20 থেকে 25 দিন পর আমার এই গাছে দেখুন আবারও প্রচুর পরিমাণে ফুল ফুটতেছে এবং ডালপালায় ভরে গিয়েছে। তো দেখুন এর রেজাল্ট, অর্গানিক পদ্ধতিতে এই সার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে, পাতা কখনো হলুদ হবে না, গাছের গ্রোথ হবে দ্বিগুণ এবং
এরকম ভালো একটি গাছ করতে পারবেন এই খাবার প্রয়োগ করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।